হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষানিকেতন আজকের ভিডিওতে আমি ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করছি সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের ষষ্ঠ অধ্যায় হলো শিলা ও মাটি শিলা ও মাটি এই অধ্যায় থেকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি এবং তার উত্তরগুলি এই ভিডিওতে আলোচনা করেছি যারা সপ্তম শ্রেণীতে পড়ছো অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখো দেখো আজকে প্রথম প্রশ্ন শিলা কাকে বলে উত্তর হবে শিলা হলো বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থ যা পৃথিবীর উপরিভাগে কঠিন আবরণ গঠন করেছে পরের প্রশ্ন শিলা কত প্রকারের এবং কি কি শিলা মূলত তিন প্রকারের আগ্নেয় শিলা পারলিক শিলা এবং রূপান্তরিত শিলা পরের প্রশ্ন আগ্নেয় শিলা কাকে বলে উত্তর হবে পৃথিবীর সৃষ্টিকালে এই পৃথিবী ছিল একটি জ্বলন্ত পিণ্ড অর্থাৎ পৃথিবীতে আগুন জ্বলছিল পরে শীতল এবং শুষ্ক হলে যে শিলা তৈরি হয়েছিল তাকে আগ্নেয় শিলা বলে যেমন গ্রানাইট শিলা ব্যাসেল শিলা ইত্যাদি এরপরের প্রশ্ন আগ্নেয় শিলা দুটো বৈশিষ্ট্য লেখো আগ্নেয় শিলা দুটো বৈশিষ্ট্য হলো প্রথমত আগ্নেয় শিলায় কোনো স্তরভেদ থাকে না অর্থাৎ স্তর দেখতে পাওয়া যায় না আর দ্বিতীয়ত এই শিলা অত্যন্ত কঠিন হয় বা অত্যন্ত শক্ত হয় পরের প্রশ্ন পারলিক শিলা কাকে বলে উত্তর হবে আগ্নেয় শিলা ক্ষয়ীভূত হয়ে ছোটো ছোট নুড়ি এবং বালিতে পরিণত হয় এবং নদী দ্বারা বাহিত হয়ে সেই নুড়ি বালি এগুলি সমুদ্রে পতিত হয় বা সমুদ্রে গিয়ে পড়ে তলে সঞ্চিত পলি বালি নুড়ি এগুলি বহু বছর ধরে চাপের ফলে শক্ত হয়ে যায় আর একই পাললিক শিলা বলে অর্থাৎ আগ্নেয় শিলা ক্ষয়ীভূত হয়ে নদী পথে সমুদ্রে গিয়ে পৌঁছায় নুড়ি বা বালি হয়ে সমুদ্র সমুদ্রে গিয়ে পৌঁছায় এবং সমুদ্রে চাপের ফলে সেগুলো পুনরায় শক্ত হয়ে যায় এবং যে শিলা তৈরি হয় তাই হলো পাললিক শিলা পরের প্রশ্ন পার্স শিলার উদাহরণ দাও পাললিক শিলার উদাহরণ হল বেলে পাথর পাথর চুনা পাথর পরে প্রশ্ন পাললিক শিলা কোন কাজে লাগে উত্তর হবে বেলে পাথর ও কাদা পাথর দিয়ে ঘরবাড়ি নির্মাণ করা হয় সিমেন্ট ও ইস্পাত কারখানায় চুনা পাথর ব্যবহৃত হয় পরে প্রশ্ন পাললিক শিলার দুটো বৈশিষ্ট্য লেখ পাললিক শিলার দুটো বৈশিষ্ট্যের প্রথমটি হলো পাললিক শিলা নরম হওয়ার কারণে সহজে ভেঙে যায় আর পাললিক শিলায় স্তরভেদ এবং জীবাশ্ম দেখতে পাওয়া যায় যেহেতু পাললিক শিলার সৃষ্টি হচ্ছে সমুদ্রের তলে তাই সেখানে স্তরভেদ এবং জীবাশ্ম দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন রূপান্তরিত শিলা কীভাবে সৃষ্টি হয় আগ্নেয় শিলা এবং পাললিক শিলা ভূগর্ভের তাপে এবং ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে যায় অর্থাৎ তার গুণ বদলে যায় এবং যে শিলা তৈরি হয় তাকেই রূপান্তরিত শিলা বলে যেমন মার্বেল পাথর পরের প্রশ্ন রূপান্তরিত শিলার দুটো বৈশিষ্ট্য রেখ রূপান্তরিত শিলার প্রথম বৈশিষ্ট্য হলো যে এই শিলা অত্যন্ত কঠিন হয় আর দ্বিতীয় বৈশিষ্ট্য হল যে রূপান্তরিত শিলা তার পূর্বের গুণ এবং ধর্ম হারিয়ে ফেলে পরের প্রশ্ন রূপান্তরিত শিলায় কোন বিখ্যাত সৌধ নির্মিত হয়েছে তাজমহল নির্মিত হয়েছে রূপান্তরিত শিলায় এটি মার্বেল দিয়ে তৈরি হয়েছে পরের প্রশ্ন মাটি কীভাবে সৃষ্টি হয় উত্তর হবে সূর্যের তাপ বৃষ্টিপাত বায়ুপ্রবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তিগুলি শিলাকে ভেঙে টুকরো করে এই বিচূর্ণিকৃত শিলাখণ্ড বৃষ্টিধারা এবং বায়ুপ্রবাহের দ্বারা স্থানচ্যুত হয় ভেঙে যাওয়া শিলাচূর্ণ বা রেগলিত নানা প্রক্রিয়ায় মাটিতে পরিণত হয় পরের প্রশ্ন মাটির সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা কি। মাটির সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ উষ্ণ এবং বৃষ্টিবহুল জলবায়ুতে শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে বেশি সময় লাগে তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয় পরের প্রশ্ন মাটি তৈরিতে ভূপ্রকৃতির অবদান লেখো উত্তর হবে ভূমির প্রকৃতি মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ কম ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হয় পরের প্রশ্ন জীবজগত কীভাবে মাটি সৃষ্টি নিয়ন্ত্রক হয় উত্তর হবে জীবিত এবং মৃত উদ্ভিদ এবং প্রাণীর অংশ মাটি সৃষ্টিতে সাহায্য করে পিঁপড়ে কেঁচো ছুঁচো সাপ এইসব প্রাণী মাটিকে আলগা করে ফলে জল এবং বাতাস মাটিতে প্রবেশ করে মৃত উদ্ভিদ এবং প্রাণী মাটিতে পুষ্টি জোগায় পরের প্রশ্ন মাটি কত প্রকারের এবং কী কী মাটি হলো তিন প্রকারের বেলে মাটি এঁটেল মাটি এবং দোঁয়স মাটি পরের প্রশ্ন বেলে মাটির বৈশিষ্ট্য লেখো বেলে মাটির বৈশিষ্ট্য হলো বেলে মাটির দানা হয় মোটা এবং দানার ফাঁকগুলো অনেক বেশি হয় পরের বৈশিষ্ট্য হলো বেলে মাটি দ্রুত জল শোষণ করতে পারে এবং কৃষিকাজ এই মাটিতে খুব ভালো হয় না পরের প্রশ্ন এঁটেল মাটির বৈশিষ্ট্য লেখো হেঁটের মাটির বৈশিষ্ট্য হলো যে এর দানাগুলো হয় অত্যন্ত সূক্ষ্ম দানাগুলি ঘনবদ্ধ হওয়ায় জল ধারণ ক্ষমতা অনেক বেশি হয় এই মাটিতে ফসল ভালো হয় পরে প্রশ্ন দোঁশ মাটির বৈশিষ্ট্য লেখো দোঁয়স মাটিতে বালি এবং কাদার পরিমাণ প্রায় সমান হয় জল বাতাস এবং অন্য উপাদান ঠিক সঠিক মাত্রায় থাকে এবং দোঁশ মাটিতে ফসল অত্যন্ত ভালো হয় তো স্টুডেন্টস এই ছিল সপ্তম শ্রেণী পাঠ্য শিলা ও মাটি অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা এই প্রশ্নগুলি তোমরা খাতায় লিপিবদ্ধ করে নাও বা খাতায় লিখে নাও এবং এগুলি মুখস্থ করো আজকে যে সমস্ত প্রশ্ন আলোচনা করলাম এই প্রশ্নগুলির মধ্য থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তাই এগুলি যত শীঘ্র সম্ভব তোমরা মুখস্থ করে নাও ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখলে এর জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আর শেষ করার আগে বলে রাখি যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আইকনটিকে অ্যাক্টিভ করে রাখো এই ধরনের এডুকেশনাল ভিডিও তোমাদের সাহায্যের জন্য আমি নিয়মিত তৈরি করে থাকি সেই ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটিকে অ্যাক্টিভ করতে হবে